হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। সকল আপার প্রাইমারি বন্ধুদের জন্য সুখবর, রাজানন্দীর নেতৃত্বে গত 7 তারিখ যে আন্দোলন গড়ে উঠেছিল তার ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি কমিশনের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে। আগামী 14 তারিখ থেকে আপার প্রাইমারির ফার্স্ট ফেজ ভেরিফিকেশান শুরু হচ্ছে। তো বন্ধুরা, ফার্স্ট ফেজ ভেরিফিকেশানে যে সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা ডাক পাচ্ছে, তার সাথে সাথে পরবর্তী যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছে তাদের জন্য অবশ্যই সুখবর, কারণ এটা শেষ হওয়ার পরপরই কিন্তু সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এইগুলি হতে থাকবে। অর্থাৎ এসএসসির সমস্ত নিয়োগটা পরপর এভাবেই হতে থাকবে। তো আপার প্রাইমারি নিয়োগের কাজ শুরু করানোর জন্য রাজানন্দীর নেতৃত্বে যে একটি আন্দোলন গড়ে উঠেছিল তার সফলতা আমরা দেখতে পাচ্ছি আজকের এই নোটিফিকেশানে। তো বন্ধুরা, আগামী 14 তারিখ থেকে শুরু হবে ফার্স্ট ফেজ ভেরিফিকেশান। 11 তারিখ থেকে আপনারা ইন্টিমেশান লেটার ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে আমি এই নোটিফিকেশানে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে এই সমস্ত নোটিফিকেশান দেখতে পাবেন। তার পাশাপাশি ওখান থেকে আপনারা 11 তারিখ থেকে ইন্টিমেশান লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল ছোট্ট একটি তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।